বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রহমান সোবহান, আমাদের শিক্ষামন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী, এবং বিশ্বের বিভিন্ন দেশের সাথে সংযুক্ত আমাদের শিক্ষক বা দেশি বিদেশি অ্যালাম যারা আমাদের অ্যালামনাই এবং শিক্ষকবৃন্দ, তাদের সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই দিনটি আমাদের জন্য সত্যি মানে অত্যন্ত গৌরবের, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী হিসেবে আজকে বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন করবার এই অনুষ্ঠান উদ্বোধন করবার সুযোগ করে দিয়েছেন বলে আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শতবর্ষ এমন একটি সময় উদযাপন হচ্ছে যখন আমরা আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন করছি, আবার পাশাপাশি আমরা আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপনে পদার্পণ করেছি। 1921 থেকে 2021, আজকে 2021 আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। বাংলাদেশ আজ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে, আর এই স্বাধীনতা সংগ্রামী যিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন, আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি তার প্রতি শ্রদ্ধা জানাই, 30 লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জানাই, জাতির চরণেতার প্রতি শ্রদ্ধা জানাই, জাতীয় মা বন্ধুর প্রতি শ্রদ্ধা জানাই, এবং আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার শিক্ষকবৃন্দ। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী যখন নিরস্ত্র বাঙালির উপর হামলা চালায়, তারা বেছে নিয়েছিল রাজারবাগ পুলিশ ফাঁড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা এবং 32 নম্বরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাড়ি। আর এই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের অনেক শিক্ষককে যেমন সেই দিন হত্যা করা হয়েছিল, এবং পরবর্তীতে যখন আমাদের বিজয় সন্নিকটে, সেই সময় আমাদের শিক্ষকবৃন্দকে নির্মমভাবে হত্যা করে, সেখানে বিশেষ করে আমার বিভাগের তো অনেকেই আর তাদেরকে আমি সাহায্য যেমন দেখতে পাইনি, আমি আজকে শ্রদ্ধাভাবে সকলকে স্মরণ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি প্রতিষ্ঠান যা আমাদের বাঙালি হিসেবে আমাদের অর্জনের, আমি বলবো আমাদের রাজনৈতিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, মাতৃভাষা কথা বলার অধিকার, আমাদের সামাজিক অধিকার এবং আমাদের স্বাধীনতা অর্জন, এই প্রতিটি সংগ্রামের সূতিকাগারই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কাজে এই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী হতে পেরে আমি সত্যিই খুব গর্বিত। সেই সাথে শুধু আমি না, আমার পরিবারের সকলেই, আমার ছোট ভাই শেখ কামাল, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। আমার সবথেকে ছোট্ট ভাইটি শেখ রাসেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুলের ছাত্র ছিল, এমনকি আমার স্বামীও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং একটা হলের নির্বাচিত ভিপিও ছিল। কাজে আমাদের, আর তাছাড়া আমাদের পরিবারের আরও অনেক সদস্য, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকলে পড়াশোনা করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পরিচয় যখন আমি আজিমপুর গার্লস স্কুলে পড়ি, সেই 1962 সালে শিক্ষা আন্দোলন যখন শুরু, স্কুলের দেয়াল টপকিয়ে পালিয়ে চলে এসেছিলাম ছাত্রী বন্ধুদেরকে নিয়ে মিছিল করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং সেই থেকে রাজপথের প্রতিটি মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেছি। এরপর কলেজ জীবনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জীবনে প্রত্যেকটা আন্দোলনেই আমি সম্পৃক্ত ছিলাম। কিন্তু তার আগেও জাতির পিতা যখন পাকিস্তান সৃষ্টি হলো, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে যখন ছাত্র, সে 48 সাল থেকেই, কিন্তু 47 সালে তিনি এসে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, কিন্তু 48 সালেই শুরু হলো ভাষা আন্দোলন। কারণ যখন ঘোষণা দেওয়া হলো উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, এবং একথা শোনার সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রথম একটা মিছিল করে। এরপর যখন মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এসে ঘোষণা দেয় যে উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই
সেই কনভোকেশন হলেই তারা না না বলে চিৎকার দিয়ে প্রতিবাদ করেছিল। তার পূর্বে রেসকোর্স ময়দানে যখন জনসভা করে সেখানেও তিনি এই ঘোষণা দিলে সেটাও প্রতিবাদ করে। এরপর 48 সালে ছাত্রলীগ নামে একটি সংগঠন বঙ্গবন্ধু শেখ মুজিব প্রতিষ্ঠা করেন। তমদ্দুর মজলিস এবং অন্যান্য সংগঠন নিয়ে ভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় এবং মার্চ মাস 48 সালের 11ই মার্চ প্রথম রাষ্ট্রভাষা বাংলা মর্যাদা রক্ষার ধর্ম লক্ষ্য নিয়ে ধর্মঘট ডাকা হয় এবং সেই দিনই তিনি গ্রেপ্তার হন এবং সাথে আরও অনেক ছাত্র নেতারা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী তাদের অধিকার নিয়ে সংগ্রাম শুরু করেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব তাদেরকে সমর্থন দিতে যেও তিনি মানে গ্রেপ্তার হন এবং এই সংগ্রাম করতে যে একদিকে ভাষা আন্দোলন অপরদিকে চতুর্থ শ্রেণীর কর্মচারী আন্দোলন করতে গিয়েই তিনি এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত একটা কথা ছিল যে কোনো মতে মুচলেকা দিলে এবং একটা মানে ফাইন ধরা হয়েছিল সেটা দিলে পরে তাকে আবার ইউনিভার্সিটিতে ভর্তি করা হবে, কিন্তু তিনি সেটা করেন নাই কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে তিনি এটা করবেন না, তাহলে দোষটা স্বীকার করা হবে। এভাবেই তিনি একটা আদর্শ নিয়েই তার যাত্রা শুরু করেন। আমরা যদি আমাদের প্রত্যেকটা অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম দেখি, সেই অধিকার প্রতিষ্ঠার প্রতিটি সংগ্রাম কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করেই শুরু হয়েছে। আমাদের যেমন ভাষা আন্দোলন, এরপর আয়ুব বিরোধী আন্দোলন, শিক্ষা আন্দোলন, তারপর ছয় দফা আন্দোলন, 69-এ গণ অভ্যুত্থান, 68 সাল থেকেই যখন জাতির পিতাকে আগরতলা ষড়যন্ত্র মামলায় বন্দি করা হয় তার বিরুদ্ধে যে সংগ্রাম গড়ে ওঠে, ছাত্র সংগ্রাম পরিষদ গড়ে ওঠে, 11 দফা 6 দফার আন্দোলন শুরু হয়, সেই আন্দোলনের কারণেই সমগ্র এই আন্দোলন ছড়িয়ে পড়ে সমগ্র বাংলাদেশে এবং এক পর্যায়ে আইবের পতনও ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য সংগ্রাম করেছে এবং আমরা দেখেছি প্রতিটি আন্দোলনে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন অর্থাৎ 75-এ জাতির পিতাকে হত্যার পর যে মিলিটারি ডিক্টেটাররা ক্ষমতায় একের পর এক দখল করতে শুরু করে, আমরা 75-এর পরে কী দেখেছি? ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠান শুধু অস্ত্রের ঝঞ্ঝাড়ানি, সেখানে অস্ত্র, বোমাবাজি, মেধাবী ছাত্রদের বিপথে নিয়ে যাওয়া, শিক্ষার মান নষ্ট করে দেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয় যেটা ছিল প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত, সেই বিশ্ববিদ্যালয় যখন এরকম অস্ত্রের ঝঞ্ঝাড়ানি হয় আর যখন বোমাবাজি হয়, যখন মেধাবী ছাত্রদের বিপথে ঠেলে দেওয়া হয়, তো স্বাভাবিকভাবে পরিবেশ নষ্ট হয় এবং সেটাই আমরা হতে দেখেছি। কিন্তু এভাবে একটা জাতিকে ধ্বংসের পথেই নিয়ে যাওয়ার প্রচেষ্টা শুরু হয়েছিল সেই 15-ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর থেকে। আমাদের আদর্শ, আমাদের চেতনা, মুক্তিযুদ্ধের যে চেতনা, সব একে একে ধ্বংস করার চেষ্টা করা হয়। কিন্তু এর প্রতিবাদও আবার শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিক্ষকরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং এই প্রতিবাদের মধ্য দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন, এমনকি 96 সালে 15ই ফেব্রুয়ারি ভোটারবিহীন যে নির্বাচন বিএনপি করেছিল, খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিল, সেই আন্দোলন যখন শুরু হয় তখন ঢাকা বিশ্ববিদ্যালয় বিরাট ভূমিকা রাখে এবং যার ফলে মাত্র 1.5 মাসের মধ্যে খালেদা জিয়াকে পদত্যাগ করতে হয় এবং এরপরে নির্বাচন হয় জুন মাসের 12 তারিখে। সেই নির্বাচনে আওয়ামী লীগ সরকারে আসে। 96 সাল থেকে আমরা যখন সরকার আসি তখন তো আমাদের প্রচেষ্টা একটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিবেশ ফিরিয়ে আনা, দ্বিতীয় হচ্ছে শিক্ষার মান উন্নত করা, শিক্ষার পরিবেশ ঠিক করা, এবং কারণ আমরা বিশ্বাস করি জাতির পিতার স্বপ্ন ছিল বাংলাদেশের মানুষ একটা সুন্দর জীবন পাবে, উন্নত ভবিষ্যৎ পাবে, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হবে। কিন্তু একটা শিক্ষিত জাতি ছাড়া এটা কখনো হওয়া সম্ভব না, তাই শিক্ষাকে আমরা সবসময় গুরুত্ব দিই এবং গুরুত্ব দিয়ে থাকি। আর উচ্চশিক্ষা এটা একান্তভাবে অপরিহার্য, কারণ বিশ্বের সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। বিজ্ঞান প্রযুক্তি শিক্ষাকে আমরা গুরুত্ব দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম কম্পিউটার শিক্ষা এটা ছাত্রলীগের ছেলেদের দিয়ে প্রথম দুটো কম্পিউটার কিনে দিয়ে বলেছিলাম তোমরা অন্তত শুরু করো। এটা হয়তো এখন শুনলে অবাক লাগবে, কিন্তু সেভাবে আমরা কিন্তু শুরু করেছিলাম। যা হোক, এখন বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, আর সেই ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই আজকে যখন করোনা ভাইরাসের সারা বিশ্ব স্থবির, আমিও ঘরে অনেকটা বন্দি,
মাঝে মাঝে মনে হয় যে 2007 সালে যখন গ্রেপ্তার হয়েছিলাম তখন একটা ছোট কারাগারে ছিলাম, এখন মনে হচ্ছে একটা বড় কারাগারে আছি। আর যে কারণে আজকে এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন চলছে সরাসরি উপস্থিত থাকতে পারলাম না, এটা সত্যি আমার জন্য খুব কষ্টের, খুব দুঃখের। মনটা পড়ে আছে বিশ্ববিদ্যালয়ে, এটা ঠিক, কিন্তু উপায় নেই। রাষ্ট্রীয় দায়িত্ব যেটা আমার, মানে আমি বলবো যে আমার পায়ে শৃঙ্খল শৃঙ্খল বেঁধে দিয়েছে, সেটাই হচ্ছে বাস্তবতা। যা আমি আশা করি যে এরকম অবস্থা থাকবে না। ইতিমধ্যে করোনা ভাইরাসের আপনারা জানেন যে ভ্যাকসিন আমাদের যেটা আমরা পেয়েছি ভারত থেকে উপহার স্বরূপ, সেটা এসে পৌঁছে গেছে, সেই জন্য ভারতের প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। আর আমরা যেটা টাকা দিয়ে কিনেছি সেটা 25 তারিখে বা 26 তারিখের মধ্যে এসে পৌঁছাবে, কাজে আমরা এ ব্যাপারে কিভাবে এই ভ্যাকসিন দেওয়া হবে সব ব্যাপারে কিন্তু সমস্ত পরিকল্পনা আমরা নিয়ে রেখে দিয়েছি। অর্থাৎ এই করোনা মোকাবেলায় সব ধরনের পদক্ষেপই নিচ্ছি, যা এই অবস্থা থেকে আমরা মুক্তি পাব সেটাই আমরা আশা করি। যা এর মধ্যে আমাদের আজকে আমরা উদযাপন করছি আমাদের এই শতবর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের, কাজে এই আয়োজন করবার জন্য আমি আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাই। আমরা এটা চাই যে এই বিশ্ববিদ্যালয় আবার তার পুরনো গৌরব ফিরে পাক। আর তাছাড়া আজকে যেমন বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের সারা বাংলাদেশে এই বিশ্ববিদ্যালয় হচ্ছে সর্বোচ্চ সম্মানজনক একটি বিশ্ববিদ্যালয়, যে পূর্বগৌরব আবার ফিরে আসবে, এখানে জ্ঞানের চর্চা হবে, গবেষণা হবে, শিক্ষার প্রসার ঘটবে, এবং এই জায়গা থেকেই অর্থাৎ আমাদের সকল অর্জনের বাতিঘর যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়, তার সেই আলো ছড়িয়ে পড়বে সারা বাংলাদেশে। কারণ আপনারা জানেন যে আমরা শিক্ষাকে গুরুত্ব দিয়ে যেমন স্কুল প্রতিষ্ঠা করা, পাশাপাশি আমরা কারিগরি ভোকেশনাল শিক্ষাকে যেমন গুরুত্ব দিয়েছি, সেই সাথে 25টি জেলায় কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, এবং বিভিন্ন ধরনের বিশেষায়িত বিশ্ববিদ্যালয় আমরা তৈরি করে দিচ্ছি। যেটা আমি প্রথম শুরু করেছিলাম 96 সালে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে, কারণ বিজ্ঞান শিক্ষার দিকে একটু অনীহা ছিল ছাত্রদের, সেটা থেকে দূর করার জন্য এই বিশ্ববিদ্যালয় এইভাবে নামকরণ করে আমরা যাত্রা শুরু করি। আর এখন তো আমরা বহুমুখী বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি, শিক্ষাকে আমরা বহুমুখী করে দিচ্ছি। কিন্তু আমি চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় একটা অগ্রণী ভূমিকা পালন করবে, সেটাই আমরা চাই, এটাই আমাদের লক্ষ্য। আমরা আজকে স্বাধীন দেশ, স্বাধীন দেশ হিসাবে আমরা একটা বিশ্বের মর্যাদা ফিরে পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি, কারণ 71 মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে যে সম্মান আমরা পেয়েছিলাম, 75-15 আগস্ট জাতির পিতাকে হত্যার মধ্যে দিয়ে সেই সম্মান আমরা হারিয়েছিলাম। জাতির পিতা আকাঙ্ক্ষা ছিল এই বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ, সোনার বাংলাদেশ তিনি গড়তে চেয়েছিলেন, আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আর সেই ক্ষেত্রে আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়, এটা শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেখলে হবে না, এটা একটা প্রতিষ্ঠান বাংলাদেশের, যেটা আমাদেরকে প্রতিটি অর্জনের পথ দেখিয়েছে। কাজেই সেই বিশ্ববিদ্যালয়টা আরো সুন্দরভাবে উন্নত হোক সেটাই আমরা চাই, আর সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন কাজ করে যাচ্ছি। কারণ আমাদের আগামী দিনে পথ চলায় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য আমাদের যে দক্ষ মানব শক্তি দরকার, সেই দক্ষ মানব শক্তি গড়তে পারে, এই দক্ষ মানব শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে পারে, বা এখান থেকেই শিক্ষাটা দিতে পারেন বা যাত্রা শুরু করতে পারেন, যাকে অনুসরণ করে সমগ্র বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় তারাও সেইভাবে কাজ করে আমাদের যে চতুর্থ শিল্প বিপ্লব আসবে বা বিশ্ব যখন এগিয়ে যাবে তার সঙ্গে তাল মিলিয়ে আমরা যেন চলতে পারি, সেভাবেই আমাদের এগিয়ে যাওয়ার ব্যবস্থা নিতে পারে, এবং সেটা পারি ঢাকা বিশ্ববিদ্যালয়, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় হবে তার কেন্দ্রবিন্দু, সেটাই আমরা চাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও উন্নয়নের জন্য বিভিন্ন কাজ করেছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে একটা কমিটি করেছেন যে এই বিশ্ববিদ্যালয়টাকে একটা মাস্টার প্ল্যান তৈরি করা, এবং যেহেতু এটা অনেক পুরনো একটা বিশ্ববিদ্যালয়, শতবর্ষ আমরা উদযাপন করছি, কিন্তু আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সম্পন্ন একটি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠুক সেটাই আমরা চাই। আর তাছাড়া এখানে ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেড়েছে, কাজে তাদেরও যেন একটা শিক্ষার সুন্দর পরিবেশ গড়ে ওঠে, অন্তত এটুকু দাবি করতে পারি,
যে আমরা সরকার গঠন করার পর থেকে আমাদের প্রচেষ্টায় এখন আর প্রতি রাত্রে অস্ত্রের ঝনঝনানিও শোনা যায় না, গোলাগুলিও শোনা যায় না, বোমাবাজিও শোনা যায় না। অবশ্য বলা যায় না আজকেই কথা বললাম কেউ আবার টাস করে একটা ফোটাতে পারে, এটা অবশ্য আমাদের দেশে হয়ে থাকে। তো সেটা কিছু না, ওগুলি নিয়ন্ত্রণ করবার মতো দক্ষতা যথেষ্ট আছে এবং মানুষের মাঝে সচেতনতা আছে, সেটাই বড় কথা। যেটা শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা, যেটা আমরা আনতে পেরেছি, এখন আমাদের শিক্ষকদের দায়িত্ব যে ছাত্রদের শিক্ষাটা যেমন দেওয়া, আবার ছাত্রদের দায়িত্ব শিক্ষা গ্রহণ করা। কারণ শিক্ষিত জাতি ছাড়া কখনো একটি জাতি এগোতে পারবে না, বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কাজেই সেদিকে সকলেই সেভাবে কাজ করবেন সেটাই আমরা চাই। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে আমি এটুকু বলতে পারি যে আমার পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সব ধরনের সহযোগিতা আপনারা পাবেন, এটুকু আমি অন্তত একজন অ্যালামনি হিসেবেও বলতে পারি। এটা আমাদের গর্বের বিষয়। আমরা চাই যে আমাদের দেশ আরও এগিয়ে যাবে। জাতির পিতা এই স্বাধীনতা দিয়ে গেছেন, স্বাধীনতাকে সমুন্নত রাখা, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তোলা এবং বিশ্বে বাঙালি জাতিকে একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত করা, সেটাই আমাদের লক্ষ্য। তাহলে এই বাংলাদেশ আজকে যেভাবে আমরা যাচ্ছি, এখন একটা করোনা ভাইরাস একটা বাধা আমাদের দিয়েছে, এটা ঠিক, কিন্তু বাধা অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হবে। কিন্তু এর জন্য প্রয়োজন গবেষণা করা। গবেষণা ছাড়া কিন্তু কোনো অর্জন সম্ভব না। 96 সালে সরকার এসে দেখেছিলাম সরকারের পক্ষ থেকে গবেষণায় কোনো অর্থ বরাদ্দ ছিল না। বিশ্ববিদ্যালয়গুলি তাদের নিজেদের মতো করে বা প্রতিষ্ঠানগুলি নিজেদের মতো যেটুকু পেত মানে আর্থিক সহযোগ তা দিয়েই মানে চলতো, কিন্তু ঠিক গবেষণার জন্য যে আলাদাভাবে একটা সুযোগ সৃষ্টি করা সেটা কিন্তু করা হতো না। আমি প্রথম শুরু করলাম গবেষণা আলাদাভাবে অর্থ বরাদ্দ দিয়ে এই গবেষণাকে গুরুত্ব দিতে। আর যার ফসল আজকে বাংলাদেশ পাচ্ছে, আজকে বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছে, আজকে বাংলাদেশ প্রতিটি ক্ষেত্রে যে এগিয়ে যাচ্ছে, এসব কিছু, এমনকি আমরা এই যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি, এসব কিছু কিন্তু গবেষণার ফসল। কাজে গবেষণাটা সবসময় গুরুত্ব দিতে হবে, সেটাই আমি অনুরোধ করবো যে আপনারা গবেষণাকেই গুরুত্ব দেবেন। আমরা সেটাই চাই। জাতির পিতা ঠিক আপনারা জানেন যে 75-15 আগস্টে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল, কিন্তু 15 আগস্ট তাকে নির্মমভাবে ঘাতকের বুলেটে আমাদের মাঝ থেকে কেড়ে নিয়ে গেল, তিনি আর আসতে পারেননি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এই ঢাকা বিশ্ববিদ্যালয় তার সেই বহিষ্কার আদেশ প্রত্যাহার করে। সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে তার উপর থেকে যদিও তিনি নেই কিন্তু তারপরেও তাকে যে বহিষ্কার করা হয়েছিল সেটা প্রত্যাহার করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কাজে সেজন্য সবাইকে আমার ধন্যবাদ আমি জানাচ্ছি। আমার একটাই আকাঙ্ক্ষা যে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলবার যে মানব সম্পদ গড়ে তোলা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই সেটা শুরু হবে এবং সেই সাথে আমাদের আমাদের সারা বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয় আমরা করে যাচ্ছি তারাও সেটা অনুসরণ করবে এবং সেভাবে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব। মানুষ যেদিন বাঁচে না, যেদিন থাকে না, হয়তো আমি থাকবো না, কিন্তু এই বাংলাদেশটা ভবিষ্যতে কীভাবে চলবে তার পরিকল্পনাটা যতটুকু সম্ভব একটা অন্তত একটা কাঠামো দিয়ে যাচ্ছি। কারণ আমি কখনো অ্যাডহক বেসিসে কাজ করি না, আমি এই দেশটা আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছেন, এদেশের মানুষকে তিনি সব থেকে বেশি ভালোবেসেছেন, কাজে সেই মানুষগুলি ভাগ্য পরিবর্তন করাটাই আমার একমাত্র লক্ষ্য। সেই কারণেই পিতা মাতা ভাই সব হারিয়ে সেই শোক ব্যথা বুকে নিয়েও আমার একটাই শক্তি যে এই দেশটাকে জাতির পিতা যে আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীন করিয়েছিলেন তার সেই অশক্ত কাজটা সম্পন্ন করা, তার সেই আকাঙ্ক্ষাটা পূরণ করা। তার জন্য যত বাধা যত কষ্ট যাই আসুক না সেগুলি সবসময় আমি সেগুলি আমি অতিক্রম করতে সবসময় সচেষ্ট এবং আমার একটু বিশ্বাস যে এদেশের মানুষও সেটা উপলব্ধি করতে পারে। আজকে আওয়ামী লীগ
একটা দীর্ঘ সময় প্রায় একযুগ ক্ষমতা আছে বলেই আজ আমরা অন্তত এটুকু বলতে পারি আমাদের বাজেটের একেবারে 98% আমরা আমাদের নিজস্ব অর্থায়নে আমরা বাজেট প্রণয়ন করতে সক্ষমতা অর্জন করেছি, আমরা করতে পারি সেটা আমরা দেখিয়েছি। আমি ডক্টর রহমান সোবহানকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, পদ্মা সেতুর কথা আপনি উল্লেখ করেছেন। আমি মনে করি যে এই একটা সিদ্ধান্ত সাহস করে নিয়েছিলাম যা বাংলাদেশের অবস্থানটা ভাবমূর্তি সারা বিশ্বে বিরাট পরিবর্তন হয়েছে। একসময় এই মানসিকতা ছিল যে বাংলাদেশটা শুধু অন্যের কাছে হাত পেতেই চলতে হবে, আমরা নিজেরা কিছুই যেন করতে পারবো না, সবসময় অন্যের মুখাপুখি হয়ে থাকতে হবে, কারো কাছ থেকে সহযোগিতা নিয়ে চলতে হবে। কিন্তু আমি জানি না এই সাহসটা আমি কোথা থেকে পেয়েছিলাম, পেয়েছিলাম আমার বাবার কাছ থেকে। আর রবীন্দ্রনাথের যে কবিতাটা আপনি উদ্ধৃতি দিলেন যে চিত্ত যেথা ভয় শূন্য, মানে কি বলা দুঃখ, হ্যাঁ, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শীত, ঠিক এই কথাটা আমি সবসময় মনে রেখেছি। যে আমার যা বাবার মুখেও সেই কথা শুনতাম যে কখনো কোনো কিছু ভয়ে দ্বিধাবিভক্ত হওয়া বা দ্বিধাগ্রস্ত হওয়ার মধ্যে আমি নেই, যেটা করব সেটা আমি চিন্তা করি এবং আমি জানি আমি আমার বাবা এই দেশকে ভালোবেসেছেন এবং তার আদর্শ নিয়ে আমি চলার চেষ্টা করি, তার আদর্শ নিয়েই আমি পথ চলছি, সেখানে আমার কোনো ভয় বা কোনো দ্বিধা নেই। আমি মনে করি যে একটা সিদ্ধান্ত নিলে সেটা করা যেতে পারে। কাজেই রবীন্দ্রনাথের সেই কথা, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শীত, তো বাঙালিকে সবসময় মাথা উঁচু করে চলতে হবে আমি সেটা মনে করি, তার কারণ আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি। বিজয়ী জাতি কখনো কারো কাছে মাথা নিচু করে চলবে না, হাত পেতে চলবে না, কারণ বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি বলেছেন ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না, তা আমরা ভিক্ষুক জাতি হতে চাই না আমরা। এবং স্বাধীনতার পরপর একজন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিলেন যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, এখানে তো কিছুই নাই, রিজার্ভ মানি নাই, গোলায় খাবার নাই, এত মানুষ মানে শহীদ পরিবার, একটা বিধ্বস্ত বাংলাদেশ আপনি কিভাবে দেশকে গড়বেন? তিনি একটা জবাব দিয়েছিলেন, আমার মাটি আছে, মানুষ আছে, এই মাটি মানুষ দিয়েই আমার দেশকে গড়ব। এই কথাটা আমি সবসময় মনে রাখি যে দেশের মাটি উর্বর মাটি। তিনি বলতেন যে মাটিতে একটা বীজ ফেলে সেখানে একটা গাছ হয়, সেখানে ফল হয়, সে দেশের মানুষ কেন কষ্ট করবে? আমি সেটাই বিশ্বাস করি। আর তার ফলে আজকে সত্যি বাংলাদেশ সেদিক থেকে আমাদের সৌভাগ্য যে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, আর যদি পিছিয়ে পড়তে না হয়। আর পদ্মা সেতু সেই দিন অনেক ঝড় ঝাপটা, অনেক অপমান, অনেক কিছু, শুধু আমাকে না, আমার ছোট বোন রেহানা সহ আমাদের অনেকে এটা সহ্য করতে হয়েছে, কিন্তু আমরা কখনো মাথা নত করিনি আর সততার প্রশ্নে কারো কাছে আত্মসমর্পণ করিনি, কারণ সততাই হচ্ছে একমাত্র শক্তি আমাদের। এই সততা নিয়েই চলেছি, বাবার কাছে সেই শিখিয়ে পেয়েছি, আর সেই জন্য আত্মবিশ্বাসও ছিল, সেজন্য বলেছিলাম নিজের অর্থায়নে করব। আর আজকে আমাদের দক্ষিণ বাংলার সঙ্গে আমরা সংযুক্ত হতে পেরেছি। তা আমি ডক্টর রহমান সোবহানকে বলবো আপনি দোয়া করবেন, আর যারা আমাদের শিক্ষকবৃন্দ আছেন, গবেষক আছেন, তাদেরকেও বলবো যে বাংলাদেশ কীভাবে এগিয়ে যাবে তার উপর গবেষণা করুন। আমি একটা কাঠামো করে গেলাম, 2008-এ যখন নির্বাচনে জয়ী হয়ে নয় সরকার গঠন করেছি, তখন 10 বছর মেয়াদী প্রেক্ষিত পরিকল্পনা করেছিলাম এবং তারই কাঠামোতে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করি, ষষ্ঠ সপ্তম আমরা করেছি। এখন আমরা 2010 থেকে 2020 ছিল, আমরা 2021 থেকে 2041-এর বাংলাদেশ কেমন হবে তারই একটা ধারণা, একটা কাঠামো তৈরি করে গেলাম, একটা পরিকল্পনা, একটা পরিকল্পনার কাঠামো আমি বলবো, এরই অধীনে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে আমাদের এগোতে হবে। ইতিমধ্যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা করেছি, এরপরে নবম দশম এটা হতেই থাকবে। পাশাপাশি শতবর্ষেরও একটা পরিকল্পনা নিয়েছি, আমাদের বদ্বীপ অঞ্চল প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে চলতে হবে আমাদের, কিন্তু সেই দুর্যোগ মোকাবেলা করেই আমরা এগিয়ে যাব। সেই জন্য
2100 साल पर्यंत डेल्टा प्लान कर दिए गलम प्रजन्मे पर प्रजन्म जरा आसबे अंतत यह काठामो थेके हाँ समय पर एगुलिते परिवर्तन आनते हबे किन्तु यह काठामो धरेई जदि दीर्घमेयादी परिकल्पना निये बा पंचवार्षिक परिकल्पना प्रणयन करे एगिए जाय तो ये बांग्लादेश एगिए जाबे केउ रोकते पारबे ना। आज के आमरा स्वल्पोन्नत देश थेके उन्नयनशील देशेर मर्यादा स्वीकृति पेयेछि सेटा आमादेर धरे राखते हबे। करोना भाइरस अनेक क्षेत्रे प्रतिबंधकता सृष्टि करछे किन्तु सेटा आमादेर अतिक्रम करते हबे एबं इनशाल्लाह आमरा ता करब। पाशापाशि आमादेर 41 सालेर मध्ये उन्नत बांग्लादेश हबे 2071 साले किन्तु आमादेर स्वाधीनतार शतबर्ष सेदिन तो बेचे थाकबो ना किन्तु जारा थाकबे तारा जेनो सेई माथा उँचु करेई उन्नत बांग्लादेशे बांग्लादेशेर स्वाधीनतार शतबर्ष उद्यापन करते पारे आमार ढाका विश्वविद्यालयेर शतबर्षे एटाई आमार आकांक्षा। काजेई एई विश्वविद्यालय थेके प्रजन्मेर पर प्रजन्म जारा आसबेन जारा आगामी प्रजन्म शिक्षाय दीक्षाय तैरि हबे ता सेई 41-এর सैनिक हबे এবং তার পরবর্তী যারা আসবে 71-এর সৈনিক হবে যে তখন আমরা শতবর্ষ বিজয়ের দেশে মাথা উঁচু করে চলব। প্রত্যেকটা মানুষের বা একটা জাতির জন্য একটা দিক নির্দেশনা থাকা দরকার দিকদর্শন থাকা দরকার তাহলেই এগোনো যায়। দিকহারা মানুষই হোক আর আমরা সাধারণত নৌকারই একটা বা জাহাজে একটা উপায়মাদি আসলে দিক হারা নাবিক পথ হারায় কিন্তু দিক যদি ঠিক থাকে নিজের চিন্তা ভাবনা দর্শন যদি ঠিক থাকে অবশ্যই লক্ষ্যে পৌঁছানো যায় সেটা আমরা অন্তত এই এক যুগে প্রমাণ করেছি যে বাংলাদেশ শত বাধা অতিক্রম করেও একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে কিন্তু সেই মর্যাদাটাকে ধরে রাখতে হবে আগামীতে যারা আসবে তাদের সকলের সবসময় আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিটি আন্দোলন করতে যে কত রক্ত ঝরেছে কত মানুষ মারা গেছে আমাদের কত ছাত্র নেতারা মারা গেছে শিক্ষকরা রক্ত দিয়েছে কিন্তু সেই রক্তের অক্ষরেই আমাদের সকল অর্জন এই অর্থে কখনো অমর্য হতে পারে না এর অমর্যাদা হবে না এটা হতে পারে না। আমরা বিজয়ী হয়েছি আমরা বিজয়ের বেশেই মাথা উঁচু করে পথ চলব এটাই হচ্ছে আমার আকাঙ্ক্ষা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবে প্রতিটি আন্দোলন সংগ্রাম আমি মনে করি যেভাবে আমরা বিজয় অর্জন করেছি এমনকি 2007 আমি বন্দী হওয়ার পর প্রথম আন্দোলন শুরু কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সকলেই কিন্তু প্রতিবাদ করেছিলেন এবং নেমেছিলেন এবং যার ফলে আমরা কিন্তু 2008-এ নির্বাচনটা ফিরে পেয়েছিলাম। অনেক প্রলোভন দেখানো হয়েছিল প্রধানমন্ত্রী মর্যাদায় রেখে দেবে তা আমি বলেছিলাম ওই প্রধানমন্ত্রী মর্যাদা মানে কি এয়ার কন্ডিশন বাড়িতে থাকা আর একটু গাড়িতে চড়া ওটা আমার চাই না ওটা আমার প্রয়োজন নাই আমি দেশের জন্য কাজ করতে চাই আমি নির্বাচন চাই নির্বাচনে জনগণ যদি ভোট দেয় আমি ক্ষমতায় যেতে চাই দেশের উন্নয়ন করবার জন্য আমার বাবার আদর্শ বাস্তবায়ন করবার জন্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বন্দীখানা থেকেই আমি আমার রূপকল্পের মূল কথাগুলি নোটে লিখে রেখেছিলাম পরে নির্বাচনে ইস্তেহারে সেগুলো আমি যুক্ত করি। কাজী সেখানেও বন্দী হয়ে আমি ভিতর ছিলাম না যে কী হবে না হবে তখন আমার আত্মবিশ্বাস ছিল আর সে আত্মবিশ্বাস পেয়েছিলাম যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের ছাত্র শিক্ষকরা প্রতিবাদ করেছিলেন এবং নেমেছিলেন তখন আরও বেশি আত্মবিশ্বাস পেয়েছিলাম। কাজী আমি সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে সবসময় কৃতজ্ঞ এবং সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি। কাজী বাঙালির প্রতিটি ইতিহাসের সাথে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি বিজড়িত দীর্ঘ সময় আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন ধৈর্য ধরে বক্তব্য শুনেছেন সেই জন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আজকের শতবর্ষ উদযাপনে যত কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই সকল কর্মসূচির সফলতা কামনা করে আমি আজকের আন্তর্জাতিক সেমিনারের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক ঢাকা বিশ্ববিদ্যালয় চিরজীবী হোক বাংলাদেশ চিরজীবী হোক।